হে গাইস, দিস ভিডিও স্পন্সার বাই বানিয়ে.কম। এটা একটা ট্রেন্ডিং প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি টাকা ইনভেস্ট করে খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন বার্গেনিংয়ের মাধ্যমে। এখানে টাকা উইড্রল করা খুবই সহজ ব্যাপার, আপনি বিকাশের মাধ্যমেও টাকা উইড্রল করতে পারবেন। বানিয়ে.কমের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো যাও আর ডাউনলোড করো আর টাকা ইনভেস্ট করো, টাকা ইনকাম করো। খাসির মাংসের টুকরাটা এক কাজ করবা, কুচি কুচি করে কাটে মনে করো যে তরকারির মধ্যে দিয়ে দিবা, আর গরুর মাংস এক টুকরো দেখবে ওটা গ্রাম থাকলেই চলবে, বাস দিয়ে ওটাকে রাখি দিবা পেয়ালার মধ্যে, আবার পরে তরকারির মধ্যে দিবে গাছ গ্রানটা দরকার, পরে ফাইনাল যখন আমরা খাবো তখন মনে করো যে ওই টুকটাটা ভাগযোগ করে খাই ফেললাম। এই 50 টাকার মধ্যে তুমি সার, ডাল, মাছ, মাংস, তরি, তরকারি সব লয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে মাছ, মাংস, তরি, তরকারি আর চাল ডাল সব কিছু আনতে হবে। চাল তো আছে, আমি সেদিন দেখলাম না, শেষ হয়ে গেছে তো চাল, নাই থাকলে কি আমি তোমার কই। আচ্ছা ঠিক আছে, না বেশি করে আনলে হয় কি, চালের মধ্যে কেরি কেরি মনে করো যে এই যে কেরি আছে না, পোকা পোকা খাইয়ে ফেলায়, চিন্তা করো পোকারে তো খাইতে দেওয়া যাবে না, মাথা খারাপ, এত কষ্টের আমাদের চাল ডাল কিনে আনা, এত কষ্টের টাকা যদি পোকায় খায় তাহলে সহ্য হয় না। আমি তো সেদিন দেখি পোকা ধরেছে, আমার যে এমন জিদ উঠেছে পোকাগুলি রে পাড়ায় মারি ফেলা দিস। এই কথা বললো না তো, সালে মোটেও কেড়ে ধরেনি, আমি সাল রোদে দিছি। ওর ছিল রে বাবা, তুমি খেয়াল করো নাই, পোকা খাওয়ানো যাবে না, নিজেরা ঠিক মতো খাইতে পারি না, আমার পোকারে খাওয়াবো মাথা খারাপ হয়েছে। আচ্ছা তাহলে ওই কথাই ফাইনাল রইলো, তাহলে আমি ওই 100 গ্রাম গরুর মাংস আনবো, নে 25 গ্রাম খাসির মাংসের, মুরগি তো আছে 7 দিন যে আছে, ওটা কি আছে নাকি শেষ হয়ে গেছে থাকার কথা তো না? তুমি এখনো মুরগির কথা কইতেছো, একটা মুরগিরে 15 দিন ধরে খাইছো, এত পিস পিস করে খাইতেছো, পেটের মধ্যে যাইতেছো, তুমি টের পাইতেছো না? শোনো, তোমার এত কিছু চিন্তা করতে হইব না, তুমি 50 টাকার মধ্যে বাজারটা করে নিয়ে আসো। তাহলে এক কাজ করবো না, 2 টুকরা মাছ আনবো নে, আর আলু পেঁয়াজ বেগুন এগুলি সব কিছু মিলে মিলে জিলে আনবো নে, 50 টাকা অসুবিধে নেই, আমি এটা ই করে নিবো নে। তুমি এত কমে আনতে পারলে তো ভালোই হয়। না মাথা খারাপ হয়েছে না, আমি তো চিন্তা করছিলাম 25 টাকা হলে ভালো হইতো, আর জিনিসপত্র আমাদের তো ফ্রিজ নাই, ফ্রিজটা থাকলে মনে করো যে রাইখে খাইতে পারতাম, এগুলি মনে করো যে জাল দিয়ে রাইখে খাইতে হবে। তা তো হইতো, কিন্তু ফ্রিজ থাকলে তো অনেক কারেন্ট বিল যাইব। হ্যাঁ এই জন্য তো ফ্রিজ কিনি না, মাথা খারাপ হয়েছি, কারেন্ট আমি তো চিন্তা করেছি এই যে ফ্যানগুলি আছে না, ফ্যানগুলির কাট আউট মানে ওই যে রেগুলেটার ওগুলি কাটিয়ে রাখতে হবে, এই যে মেহমান এসে ফুট করে জ্বালায় দেয় এই যে কারেন্ট অপচয় হয় না, বিল এসেছে কত সেই দিনে যে গত মাসে বিল এসেছে এই 75 টাকা। আসলে এই কারেন্টটার যে আগের যুগ ছিল ওইটাই ভালো ছিল, কারেন্ট মান ছিল না, এই যে এই নেচারের বাতাস খাইতাম কি সুন্দর, এই দিনের বেলা ঘুমায় থাকতাম। আমার কিছু মনে আসছে। কাজ করি, তোমার বড় ভাই শ্বশুর বাড়ি যাই। ওখানে যাওয়া যাবে না। কেন? না না না, আমার সম্মানের একটা ব্যাপার আছে। তাহলে তোমার ওই যে ছোট মানে শ্বশুর বাড়ি কয়েকদিন আগে বিয়ে হইলো, দাওয়াত খেয়েছিলাম ওই বাড়িতে, দেখে সবাই তো চিনি। আরে চিচি তুমি কি বলো, জামাই নিয়ে ছোট বোনের শ্বশুর বাড়ি যাবো, মাত্র বিয়ে হয়েছে, মানুষ কি ভাববে? তুমি খালি আমার আত্মীয় স্বজনের দিকে যাইতে চাও কেন? তোমার কোনো আত্মীয় স্বজন নাই? আমার আত্মীয় স্বজন সমস্ত বাড়িতে দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে, কোন জায়গায় যাবো? নিজের বাড়ি তো খাবো না আমরা,
এখন মনে করো তোমার যে আত্মীয় স্বজন আছে সেই বাড়িতে যদি আমরা যাই মিনিমাম 6 মাস খাইতে পারবো ওই বাড়িতে, বুঝছো? না 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 না, আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাসা তোমার নেই, আমি এইভাবে দিনের পর দিন থাইকা খাইতে পারবো না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে। রাজি হচ্ছে না। তাছাড়া তুমি আমার জামাই মানুষ, তোমার নিয়ে কীভাবে আমি এভাবে থাকি? না না, এটা হয় না, অন্য বুদ্ধি বাইর করো। যাবো কোথায়? বুদ্ধি বের করো না, খিদে লাগছে, তাড়াতাড়ি এক বাড়িতে উঠবো, দেখো হচ্ছে দাওয়াত খাইতে আসছি, তাড়াতাড়ি করে খাইতে দেন, কোন বাড়িতে যাওয়া যায়। এই ভালো কথা, এই তুমি তো চেনো না, ছোটোবেলায় আমার এক বন্ধু আছিল, ওই নানার বাড়ি থাকতে একসাথে খেলাধুলা করছি, ওর নাম হচ্ছে জয়নাল। জয়নালের সাথে মাঝখানে একবার দেখা হয়েছিল আমার, কাজ করি ওর বাড়িতে চলে যাই, ওর বাড়িতে যাই উঠে পড়ি, কম দোস্ত এসে পড়ছি, 2টা দিন থাকবো বা একটা দিন খাইলাম দিলাম বা ঘুরলাম গেলাম, তারপর চলে আসবো নি, বুঝছো? আহা, এখন ভালো বুদ্ধি তুমি বাইর করছো, চলো তাড়াতাড়ি উঠো। এই ভালো কথা, তুমি কি নতুন শাড়ি পরছো নাকি? না, একটা নতুন জায়গায় যাবো আর শাড়ি পরবো না নতুন, এটা কেমন করে হয়? মাত্র নামাইছি, এটার দাম কত জানো? এখন পইটা যদি সিরা ফালাই তাহলে কিনার কিন্তু দেওয়া যাবে না, আর মনে রেখো। আজ ঠিক আছে, এটা আমি 10 দিন পরবো, খুশি? খালি পরে পরে ছিল কিনা যাবে না, কিন্তু টাকা পয়সা শুনে এত টাকা খরচ করা যাবে না। তুমি দেখি শার্ট ইস্ত্রি করো নাই, প্যান্টও তো ইস্ত্রি করো নাই। তুমি আমার বোকা পাইছো না? একটা ইস্ত্রির ঘষা আর 10 দিন আয়ু শেষ, বুঝো? ইস্ত্রি গরম করে যে কাপড়ের মধ্যে ঘষাটা মারবে, ওই ঘষার টালেতে কাপড়ের আয়ু শেষ হয়ে যাবে। এই বোকা আমি করা যাবে না, সমস্যা কি? দেখতে কি খারাপ লাগতেছে, ভালোই তো লাগতেছে। আচ্ছা আর কত দরকার নেই, চলো। এই ভালো কথা, ব্যাগ নিবা একটা? ও আছে, ভেতরে আছে, রেডি করা আছে। না নিয়ে আসো, আর তালা চাবি কো, যাও যাও। ও তালা তো ধরে নিয়েছে, যাও যাও, তুমি ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আমরা জামাই বউ মিলে দুপুর বেলা কাইটে কুইটে ভাইজে বুঝে ফুলকপি দিয়ে রাইন দেখা ফেলাবো এক বেলায় সবার। এত বড় মাছ এক বেলা খায় ফেলাবি? ওই তোর জামাই বউ কি রাগ করছে? দিনের শেষে কিন্তু বাত্তি পাবি না রে, এইভাবে যদি হামলা খায় ফেলাস ওর ভবিষ্যতের লোক কিছু কাজ। জয়নাল ভাই তোমার নিয়ে না পারা গেল না, আচ্ছা এত কিপটামি করে কি করবে কও? এই সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে কি কম্পরে যাবে নাকি? আরে শোনো, দুনিয়াতে বাইসা থাকবা, খায়া দায়া আমোদ করে বাইসা থাকবা, আরে মরে গেলেও শান্তি, আমার সহজ হিসাব, তুমি এইসব কিপটামি করো না তো। বেটা এরকম একটা মাছ যদি আমি নেই বাজার থেকে, 15 দিন লাগে খামো বেটা, একটা খালি মাছের টুকরা কাইটটা তরকারি মিদে গেরান খামো বেটা, সুরা দা মাইকা খামো, মাথা তোর খারাপ হয়েছে? ও বুঝছি, মাছ খাও না মাছের গন্ধ চোখো, নাইলে 15 দিন খাও কেমনে। জাগা হাসিস না হাসিস না, ভালো লেগে কইলাম তা, বাজারের কি অবস্থা, দাম টাম কি? মাছটা কত দেখিনছ? মাছ 250 টাকা, কপি 50 টাকা, আর মূলা 40 টাকা কেজি, যাও তাড়াতাড়ি যাও কিনে নিয়ে এসো। তাইলে বুঝছি, 2 ঘন্টা পরে যখন বাজার ফিরে যাবো গা তখন যাই দেব, তখন তো একটু দাম টাম কম থাকে না? আল্লাহ রে, তোমার মতো গিফটটা আমি দেই নাই জানো, এক কাম করো তোমার বাজারে যাওয়ার দরকার নাই, তুমি আমার বাড়িতে এসো দুপুর বেলা মাছের মাথা দিয়ে খাওয়া মুনি। না বিয়ার সাথে না করলে একলা থাকলে গিয়ে খাইতাম, তোর ভাবি আছে না? ভাবি তো অসুবিধা কি, ভাবি নিয়েই আসো, আমরা কি খাওয়াইতে কম খাওয়াবো নাকি? না
ঠিক আছে, দেখুন তোর বাবিরে বইলা, তবে হোন ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা কইরা, এরপরে বাজার সদাই কইরা চলাফেরা করিস, খাওয়া দাওয়া করিস, ঠিক আছে? আচ্ছা তোমার কথা তুমি কও, আমরা ডাইল দিয়ে ভাত খাবো, শুধু আমার দেখতে যাবো, ভালো থেকো জানাল ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাপ রে বাপ, এ তো বড় মাস, এক বেলা খাই ফেলাইব, ওনারা রাগ খুস নাকি? শোনো, হাইটাইটা যাচ্ছে কিছুদিনে জানো, ডিস্টেন্স অনেক, তারপরও শরীর ভালো থাকবে, তুমি তো জানোই ভালো। হ্যাঁ, আমি তো তোমার সাথে থেকে এগুলো শিখলাম। হ্যাঁ, শরীরটা ভালো থাকবে, তারপরে তো মনে করো একটা ব্যায়াম হয়ে গেল। হ্যাঁ, সেটা আমারে দেখলেই বোঝা যাচ্ছে। তুমি তো মনে করো যে ম্যাম সারাই তোমার না, খাওয়া দাওয়া কম খাও ভালো। আচ্ছা ভালো কথা, তোমার কি হয় ব্যাগটা তোমার দিয়ে এতদূর আনাইলাম, যাক অসুবিধা নাই। আচ্ছা ভালো কথা, আমরা যাওয়ার আগে একটা কাজ করি। ওই আমরা যে যাইতেছি বন্ধুর বাড়িতে, ও তো জানে না, ওরা ফোন করা লাগবে না? ও আমি তো বলতে ভুলে গেছি, দাঁড়াও ফোন করে নিই একটা। দেখো আবার ফোন দেখেন, আবার কাইটটা দেয় না না, মানুষ ভালো, মানুষ ভালো, অনেক কৃপণ, খুব কৃপণ। মিস কল দিছো? মিস কলই দিই, আর আমি ফোন করলে তো টাকা দিই, এই তোমার একটা ভালো বুদ্ধি। আর তো দিই, দেখো আবার দৌড়ে না ফেলে। তোরা টাইম পালাই, অপেক্ষা করলাম যে ফোনটা পাইয়া, যেটা মিস কলটা পাইয়া ফোন দেয়, তাহলে খুব ভালো হইতো। আচ্ছা দেখি, এবার আমার মনে হয় আমারই ফোন দেওয়া লাগবে। টিয়া দাও, বেশিক্ষণ কথা বলো না, টাকা কাটি। এই ধরছি, এই কিপটার কিপটা, হ্যাঁ এই মিস কল মারতেছো কে? হ্যাঁ, ফোন না দিয়ে মিস কল মারতেছো কে? পয়সা নাই, বাপ দাদা কি পয়সা দেয় নাই? হ্যাঁ হ্যাঁ দোস্ত দোস্ত দোস্ত, আমি তোর ছোটবেলার বন্ধু জাফর, জাফর তার সাথে একটু মজা করতেছিলাম আর কি, বুঝছ নাই? ও দোস্ত দোস্ত, সরি 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 দোস্ত, না বুঝতে পাই না তোমার এই খারাপ কথা বলে ফেলছি, তোমার নাম্বারটা আমার সেভ আসছিল না, তো এই জন্য মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোন 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 দোস্ত, অনেকদিন তো তোর সাথে দেখা সাক্ষাৎ নাই, এদিন তোর বাড়িতে আসতেছি, ছাত্র তোর ভাবিও আছে, মনে কর যে আসলাম একটু দাওয়াত খেলাম আর কি, একবেলা থাকলাম বা এক রাত থেকে একদিন চলে আসলাম, বুঝছিস? কিছু মনে করিস না, আসতেছি, আমরা রাস্তায় অলরেডি রওনা দিয়ে দিছি, একেবারে কাছাকাছি চলে আসছি, তুই একটু বাজার টাজার করিস, বুঝছিস? আচ্ছা আসা বড়ো অসুবিধা নাই, আমি বাজারে যাইতেছি, বাজারে বাজার সদাই করে নিয়ে আসতেছি। বন্ধু মানুষ বাবিরে নিয়ে আসো, খামো না, গরিবের বাড়িতে দু চারটা খামো না, অসুবিধা নাই, আসো আসো দুজনে মিলে খামো না, আসো আসো বাবিরে নিয়ে আসো। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দোস্ত আসতেছি, হ্যাঁ আসা পড়ছি প্রায়, সব খুব খিদা লাগছে, বুঝছিস? তাড়াতাড়ি ব্যবস্থা করিস, আসো আসো আসো, ওকে ওকে রাখি রাখি। ও তো বাড়তি খরচ পড়ে যাবে না, এখন কী করি? ফোন করে বলে দেবো নাকি তোর ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমরা হসপিটালে আছি, পারলে একটু আমার দেখে যা, হল ফাঁকারে নিয়ে আয় না, তাহলে তো আমার অসুস্থ ভান করতে হবে, মহা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। কত টাকা কাটবো দেখ? আরে বাজার টাজার করে নিয়ে আসুক, এমনটা হাঁটতে হাঁটতে খিদেটা লাগাই নিয়ে যাই, একবার পেট ভরে খাবো, চলো যাই। ওরে বাবা, একটা দাওয়াত খার উদ্দেশ্যে বেরিয়েছি আর কি। ও আচ্ছা, দাওয়াত খাতে যাবে না তো ভাই? ওই আপনার বাড়ি থেকে দুপুরবেলা একটু চারটে খাওয়া যাবে নাকি? আমার বাড়িতে
আমি দুপুরে কোথায় খামো তার কোনো ঠিক নাই কি রান্না বান্না করছে কে জানে। তোমরা জানি কোথায় যাচ্ছ বললা? ওই আমার এক বন্ধুর বাড়ি, জয়নাল বন্ধুর নাম, ওর বাড়িতে একটু দাওয়াতের জন্য যাচ্ছি আর কি। তো ভাবলাম যে একটু দেরি হয়ে যাচ্ছে, তো আপনার বাড়িতে দুপুরটা খাই, রাতের বেলা ওর বাড়ি খাইতাম, এইরকম একটা প্ল্যান ছিল। দেখ করার নাই, যাই হোক। ও, তোমার বন্ধু বাড়িতে? তাহলে এক কাম করো, চলো যাই তোমাদের সাথে, যাই তোমার বন্ধু বাড়িতে। আপনি যাবেন ভাই? আসলে আমরা তো আসলে আপনার কথা বলি নাই, সমস্যা হয়ে গেছে, দুজনের জন্য রান্নাবান্না করবে বুঝছেন, আপনি গেলে তো লজ্জা পাবেন ওরা। আরে ধুরো, তোমার বন্ধু মানুষ, ওই দুইজনের খাওয়া যায়, তিনজন এটা কোনো বিষয় না, তিনজনের খাওয়া যায়, চলো যাই। ভাই ওই থাক, আজকে আপনি না গেলেন আমরা বলবো নি, আর একদিন যখন যাবো তখন নিয়ে যাবো আপনার দাওয়াত করার জন্য। না মানে আজকে মানে মিলে গেল আর কি, হঠাৎ করে তুমি আমরা দাওয়াতের কথা বললে আমার বাড়িতে, মানে আমার অবস্থা, আমার বাড়িতে আজকে রান্নাবান্নার অবস্থা নাই, তোমার দাওয়াত শুনে মনে হলো যে যাক ভালো হয়েছে তোমার লোকে দেখো ইয়া, তাহলে দাওয়াটা খাই আসতে পারতাম এই আর কি, এই জন্য বলছিলাম। থাক ভাই আজকে থাক, আজকে আজকে ভাগ্য ভালো অল্পর জন্য ধরা খাই গেছি, মানে আমার বউয়ের খালাতো বোনের বিয়ের কথা বলে বাঁচা গেছি, নাহলে তো আজকে আমার বাড়িতে গিয়ে উঠছি। শীতকালীন শাক সবজি আর তাজা মাছ তোমার ভাবির খুব পছন্দ, আমিও খুব পছন্দ করি। শোনো এক কাম করো, তুমি আজকে দুপুর বেলা আমাদের সাথে খাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, অবশ্যই আসার চেষ্টা করব। শোনো আজকে যদি মিস করো কালকে মিস করো না, কালকে আসে দেশি হাঁস বুনা আর সেই রকম করে খিচুড়ি, বুনা খিচুড়ি, আইসা কইলে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, শীতের দিনে খুব ভালো হাঁসের মাংস, খুব ভালো, ঠিক আছে অবশ্যই আসবো ভাই, অবশ্যই আসবো। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই যাই। আচ্ছা তোমার ভাবি আবার কাটা বাসা করবি। অনেক বড় রুচিশীল মানুষ, সারা জীবন যেমন কষ্ট করলো তেমনি খেয়ে ফুরে চলে যাচ্ছে। বাজার সাথে আইনা পড়ছি। তুমি এত বাজার করে যাইছো? এই যে 50 টাকার মধ্যে 5 টাকা আরো বাড়ছে, এই যে ধরো এটা ডালটা ধরো। তুমি সত্যি কথা কইতাছো? হ্যাঁ, এই যে কচুগুলি আছে না, বাজার করে আসার সময় দেখি যে রাস্তার পারে সুন্দর কচু খেতে মতো কচু এনেছি, তারপর সেখান থেকে তুলে মাগনা নিয়ে এসে পড়ছি। শোনো এই কচু খেলে বাচ্চুর কেন? আরে না, রোদের মধ্যে ছিল। আরে যে মোটামুটি, আরে যে মূলো নিয়ে আসি, মূলো দুইটা মূলো আনছি, একটু ভাঙা চোরা ছিল, কম দামে পাইলাম তো অত্যন্ত ফ্রেশ ফ্রেশ। ওইটা তুমি টেনশন করো না, ওইটা কাইটটা আমি ঠিক মতো রান্না করে নিই মনে। আর শোনো, ওই যে মাংস আনছি 100 গ্রামের একটু বেশি আনছি, গরুর মাংস আর খাসির মাংস পাইলাম না, এত দাম কয়, এই জন্য আমি নেই নেই। শোনো, গরুর মাংস তো অনেকদিন খাই না, 4 টুকরা মাংস আনছি, একটু বেশি আনছি। তুমি 4 টুকরা আনতে গেছো কেন? 2 টুকরা হলে তো হইতো, এত বেশি কেন আনতে গেলা? বেশি কি জন্য আনছি আমি তোমার খুইলা বলি, আমার এক বন্ধু, ছোটবেলা নানির বাড়ির বন্ধু, ফোন করে বলে যে আমি আসতেছি, রাস্তার মধ্যে বলে চলে আসছে, এখন কি করুম, বন্ধু মানুষ না, নানির বাড়ি একটু আদর আপ্যায়ন করতেই হবে, কি করুম কত দেখি এখন। এইটা তুমি কি কইলা, তোমার বন্ধু হইতেছে মানে তো আমাকে 2 দিনের খাবার একবারে খাইতেই পারুম না, শেষ হয়ে যাবো কা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে গোল খাওয়াই দিব না। আচ্ছা শোনো, গোল তো খাওয়াইবা, ও কিন্তু কম না,
আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে সঞ্চয় করিয়া জিনিসপত্র রাখি এবং খাওয়া দাওয়া করি, এর চেয়ে বেশি ভয়াবহ হলো ও কি করতো জানো? বহুদিন মানুষের বাড়ির দাওয়াত খাইতে গিয়ে ধরা পড়ছে, অপমানিত হয়েছে, তারপরও মনে করে ফাওয়ে দাওয়াত খাওয়া বন্ধ করে নাই, মানে পারে তো নিজের বাড়িতে রান্না বাড়াই করে না। এরা তুমি আমার কি শুনাইলা? খুব সাবধান, কেমনি কি করবা তুমি বুঝো? আমার মাথার মধ্যে কিছু আসতেছে না, চার টুকরা মাংস আর যে তয় তরকারি আনছি এগুলো দিয়ে কেমনে কি করবা সেটা তুমি বাই করো। একটা বুদ্ধি বাই করতে হবে। কি বুদ্ধি বাই করে এমন একটা গোল খাওয়ামো? তাই নাকি? সাপও মরবো না, লাঠিও ভাঙবো না, তাই নাকি? পারবা? পারবো পারবো, তুমি চিন্তা করো না, তোমার বউ তো অনেক বুদ্ধিমান তোমার মতো। সংসারের আয় উন্নতির জন্য বউরা যদি একটু সচেতন হয় তাহলে বাংলার ঘরে ঘরে প্রত্যেক সংসার মনে করে যে ধন দৌলত দলুষে একেবারে ভরপুর হয়ে যাবে। এর জন্যই তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা এক কাজ করো, এখন তুমি এগুলি কোনটা কোনটা রাখবা, কোনটা কোনটা খাওয়াবা সবকিছু আমি কত বাজার করে আনছে আমি আনতাম। আমি যাই, পাঁচ টাকা কই রাখলাম? এই পাঁচ টাকা তো আমি বাঁচাইছিলাম। খবর তো রাখেন না, গ্রামে থাকেন, গ্রামের খোঁজ খবর রাখতে হবে, গ্রামে কি আসে কে যায় কখন কি ঘটে তো রাখতে হবে, একটা দায়িত্ব আছে আমাদের। আরে আঙ্গুয়ে নে গ্রামে, এখানে আমাদের লোকাল একটা মানে কিপটা জাঙ্গ কিপটা, হ্যাঁ কিপটা, হ্যাঁ আমাদের লোকাল কিপটা একটা তো আসিল, নতুন করে আর একটা বাদামি কিপটা জ্বর হয়েছে, কোথা থেকে যেন আমদানি হয়েছে, তাই নাকি? আরে কোনো খবর তো রাখেন না, খালি এলাকার মধ্যে খানা টয়লেটে যান না। না খাই না আমি, কিপটা মি করে খাই, একটা আইসক্রিম আর খুন চাইটা দিতে খাই। এটা তো ছোটো কালে খাইছেন, আমিও খাইছি। আচ্ছা নিজের কিপটা উনে নাম যেটা কই, যেটা হয়েছে আমগো লোকাল কিপটা তো আসিল, নতুন করে একটা বাদামি কিপটা আইসি, দুই কিপটা একত্র হইয়া পুরা গ্রামের মধ্যে ঘুরে ঘুরে খেলা দাওয়াত খাইতেছে। এটা তো মারাত্মক ঘটনা। আরো মারাত্মক ঘটনা ঘটাইছে কি? হ্যাঁ সে কি করছে আজকে, ওই যে যেটা বাদামে কিপটা এটা আজকে দেখলাম সাইড টুকরা মাংস লে আইতেছে। আমি কইলাম দুইজন মানুষ সাইড টুকরা মাংস ক? হ্যাঁ প্রথম কিছুক্ষণ সুশি সুশি খামু, ঝোল খাই লাইলে পরে ভাত দিয়ে বাকি শুকনো মাংস মাখি খামু। এই গলা মাংস আটকি ভাত আটকি এই দুই কিপটা যদি এলাকায় মরে গ্রাম আমরা ফাঁসি যাবো না। আচ্ছা ওই দিনটা মাংস ঝোল খাই আছে না, তারপরে আবার নিয়ে হয়েছে। আমি চিন্তা করি মানে কিপটা তো আমরা দেখছি জীবনে কম কিপটা দেখি না, এইরকম এটা তো এটা শুধু কিপটা না, কিপটা ডন বস একেবারে মার, চল মারি। না মারার দরকার নাই, আমার কি মনে হয় জানেন এরা এমন কিপটা, এরা মনে হয় মানে ফেটে ভোক লাগবো এই ভয়ে মনে হাগু করে না, আর পিপাসা পাবো এই ভয়ে মনে কিছু করে না আমার মনে হচ্ছে। আচ্ছা তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে আপনি কই যাবেন এখন? আমি বাসায় যাবো। আপনি তাহলে বাসায় যান, আমি একটু যে বাজারে যেতেছি। হ্যাঁ ওই কুদ্দুস আর মাখন আইবো এগুলোর লগে কিন্তু বেশি টালা করতে হইব, এই দুই কিপটা এখানে কি জন্য আছে কি করতেছে এটা নিয়ে তো সহ্য করা যাইতেছে না। বেশি রাত করিস না, কিন্তু বেশি রাত করলে তোর বউ এসে আমার উপরে চেপবো, মনে করবো যে আমি তোর রাখকে রাখছি ধরে রাখছি। খালি মানে লাইন তো খালি ওই জায়গায় আটকে যায় না, পুরো হয়েছেন এখনো মানে কিন্তু জুড়ে নাই। যান কতদিন পরে তোমার সাথে দেখা, সেই ছোটবেলা নানির বাড়িতে কত ধরনের দুষ্টুমি করেছি মনে আছে? মুকুর বাড়ি
সেই জন্য তো তোমার বাড়িতে আসলাম দাওয়াত খাওয়ার জন্য। শোনো বন্ধু, তোমার কথা শুনে আমি বাজারে গিয়ে বাজার থেকে কচি গরুর 4 কেজি মাংস আমি তোমার জন্য কিনে আনছি। আমার বউ তোমার জন্য সুন্দর করে রান্না করতেছে। কি হলো আজ কিসের? আরে গরুর মাংস তো চুলার ভিতরে পড়ে গেছে। গরুর মাংস চুলার ভিতরে ভরে গেলে আমার বন্ধু খাবে কি? এ বন্ধু, 4 কেজি মাংস তো রান্না করতে গিয়ে আমার বউ চুলার মধ্যে ফালা দিচ্ছে, এটা কোনো কাজ হলো? আচ্ছা খিদা লাগছে। আচ্ছা বন্ধু, মুরগির মাংস আছে, ওটা একটু পাকাই, 2-3 ঘন্টা দেরি হবে না? বাড়ির মধ্যে যা আছে ওইটা আনতে গা খায় ফেলে। আচ্ছা ওই যা আছে তাই নিয়ে আসো, বন্ধুর অনেক খিদা। কি হলো? আচ্ছা আনতেছি, দাঁড়াও। তোমার জন্য 4 কেজি মাংস আনছিলাম, গরুর মাংস, কচি গরুর মাংস। আমার শোনাস না তুই, আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তো, জলদি আসো। কি আছো, কি আছে, যা আছে দাও। খান এটা কি? ডাইল